ওই মহিলা এবং তার দু একজন সঙ্গী সহ আমার হচ্ছে একটা ডায়েরি, মেডিকেল ডায়েরি, যেখানে আমি নোট করি, সেই ডায়েরিটা তারা ছিনিয়ে নেয়। সমাজ, রাষ্ট্র কিংবা পরিবারে নিজের অধিকার নিয়ে সংগ্রামরত এমন লাখো নারীকে নির্যাতন থেকে সুরক্ষা দিতেই 2000 সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন প্রণয়ন করে সরকার। কিন্তু সবশেষ গবেষণা বলছে, এই আইনে হওয়া মামলার মাত্র 0.86% মামলায় আসামিদের শাস্তি পাওয়ার ঘটনা ঘটছে। কেন এমন হচ্ছে সেটি জানতে আমরা এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই শিক্ষকের কাছে। নারী সুরক্ষা আইন নিয়ে দীর্ঘ সময় ধরে বিশ্লেষণ ও পর্যালোচনা চালিয়ে যাচ্ছেন তিনি। যখনই হার্শ পানিশমেন্ট হয় কোনো একটি শাস্তির, সেই সব শাস্তিগুলোতে কিন্তু কনভিকশন অনেক কম হয়। কোর্ট কিন্তু খুব স্বাভাবিকভাবেই রিজার্ভড থাকেন, একটু রিস্ট্রিক্টেড থাকেন। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, মামলা হলো এবং আদালতের বাইরে, আদালত পর্যন্ত আসার আগেই হয়তো ভিকটিম তাকে কোনোভাবে কোনো একটা অর্থের বিনিময়ে অথবা ভয় দেখিয়ে কোর্টের বাইরেই সেটাকে আপোষ করে ফেলা হলো। জামিন অযোগ্য বিভিন্ন ধারা থাকায় কঠোর এই আইনে নারী সুরক্ষা কতটা নিশ্চিত হয়েছে তা নিয়ে গবেষণা অপ্রতুল। তবে একেবারেই নগণ্য এই শাস্তির হারের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করার বিষয়টিকে। এমন কিছু মামলার খোঁজে আমরা। প্রায় বছর দশেক আগে ডাক্তারি পাশ করে আব্দুল মতিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দেন বিসিএস ক্যাডার হিসেবে। বিয়ের জন্য তার পরিবার ডাক্তার পাত্রী চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেয়। সে সময় ডাক্তার পরিচয়ে একটি ফোন পেয়ে দেখা করতে যান এক নারীর সঙ্গে। এই ডাক্তারের জীবনে সবচেয়ে বড় বিপত্তির শুরুটা হয় সেখানেই। ওই মহিলা এবং তার দু একজন সঙ্গী সহ আমার হচ্ছে একটা ডায়েরি, মেডিকেল ডায়েরি, যেখানে আমি নোট করি, সেই ডায়েরিটা তারা ছিনিয়ে নেয় এবং আরো অনেক কিছু ছিনিয়ে নেয়। তখন আমি সাথে সাথে যে একটা জিডি করি। পরের বছর আব্দুল মতিনের নামে একটি মামলা হয় সিরাজগঞ্জ সদর থানায়, অভিযোগ ধর্ষণের। ঘটনার স্থান দেখানো হয় সিরাজগঞ্জ, আলামত হিসেবে দেখানো হয় পুরনো সেই ডায়েরি, মানিব্যাগ এবং আইডি কার্ড। মামলার তারিখ 13 জানুয়ারি 2012। মতিনের ঠিকানা দেখানো হয় ঢাকার রামপুরায়। অথচ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রত্যয়নপত্র বলছে তার আগের 2 বছর ধরেই সেখানে কর্মরত আব্দুল মতিন। আগের খোয়ানো মানিব্যাগ ও ডায়েরির জিডি উল্লেখ করে সিলেটের কোতোয়ালি থানা একটি রিপোর্টও পাঠায় সিরাজগঞ্জে। এজাহারে বাদিনীর পরিচয় জানানো হয় সিদ্ধেশ্বরী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে। বাদিনী সম্পর্কে খোঁজ করতে এই শিক্ষা প্রতিষ্ঠানে যাই আমরা। কলেজের অধ্যক্ষ শেখ জুলহাস সরকারি নথি এবং অনলাইন ডাটাবেজ ঘেঁটে কথিত সেই শিক্ষার্থী সম্পর্কে জানান আমাদের। 2012 সালে প্রথম বর্ষে অনার্স আমাদের প্রথম দিকেই ভর্তি হয়েছে, তো ওই সময় থার্ড ইয়ারে কোনো শিক্ষার্থী আমাদের থাকার কথা নয়। তার মানে যেটি ব্যবহার করেছে সেটি আসলে মিথ্যা? সেটা সঠিক নয়, আমার তথ্যে সেটা সঠিক প্রমাণিত হয়নি। আমাদের হাতে এই মামলার মেডিকেল সার্টিফিকেটটিও এসেছে। এই নথিটিকে ভুয়া হিসেবে দাবি করে তা পুনর্মূল্যায়নের দাবি করছেন মামলার বাদী। নথিটি কতটা গ্রহণযোগ্য তা যাচাই করতে অভিজ্ঞ এই ফরেনসিক বিশেষজ্ঞের কাছে এসেছি আমরা। এসব বিষয়ে দীর্ঘ 40 বছরের অভিজ্ঞতা তার। শারীরিক পরীক্ষা ছাড়া ভেজেনাল সোয়াব পরীক্ষা করা হয়, যেটা নাকি মাইক্রোবায়োলজিতে পাঠানো হয়, এবং এজ ডিটারমিনেশনের জন্য, বয়স নির্ধারণের জন্য আমরা রেডিওলজিতেও প্রেরণ করি। সেটা করা হয় নাই, শুধু তারা ভোট করে ফিজিক্যাল শারীরিক পরীক্ষার উপরে বেসিস করেই রিপোর্টটা প্রদান করেছে। এই ধরনের রিপোর্টের গ্রহণযোগ্যতা প্রশ্ন রয়েছে। এমন সব ভুয়া এবং অসম্পূর্ণ তথ্য দিয়ে অভিযোগ দায়ের করা হলেও গত প্রায় 10 বছর ধরে তা বয়ে বেড়াচ্ছেন এরই মধ্যে বিয়ে করে এক সন্তানের জনক হওয়া এই ডাক্তার। বদলি হয়েছেন ফরিদপুরে, সামাজিক মর্যাদা থেকে শুরু করে পেশাগত ও মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত তিনি। আমার ফ্রেন্ড সার্কেল, আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন সব কিছু থেকে আমি আসলে পর থেকে মানে অনেকটাই ডিটাচড হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। আমি আসলে মানে যে কতটুকু মানে মেন্টালি এবং সোশ্যালি মানে সাফার করতেছি।